তোমাদেরকে বলছিলাম না যে গোপালের যে সোয়েটারটা বানালাম, তো সেই সোয়েটারটা তোমরা একটু দেখে নাও গোপালকে কেমন সুন্দর লাগছে দেখো। এই এই এইয়া এই যে দেখো আমার গোপাল সোনার সোয়েটার, দেখেছো? এই হচ্ছে ডিজাইন, এই হচ্ছে গোপাল সোনার সোয়েটারটু। আজকে ভীষণ ঠান্ডা তো এটা পরিয়ে দিয়েছি। এটা মানে আমার নিজে হাতে বানানো, আমি যেহেতু বানাতে পারি তো নিজে হাতে বানিয়েছি। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার তো ভীষণ কিউট লাগছে দেখতে, ভীষণই। দেখো এই পমপমগুলো না এমনি লাগানো না, এটা হাতে বুনে লাগানো। এগুলো আমি বানিয়েছি মানে নিজের ইচ্ছা। তোমরা যদি এই ডিজাইনটা মানে জানতে চাও তো আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদেরকে অবশ্যই এর পুরো ডিটেলসটা দিয়ে দেবো ডিসক্রিপশানে, আর কীভাবে বানাচ্ছি সেটাও তোমাদের একটা ভিডিও বানিয়ে দিয়ে দেবো। তো তোমরা আগে আমাকে কমেন্ট করো যে গোপু সোনার এই সোয়েটারটা কেমন হয়েছে, ঠিক আছে? কেমন লাগছে বলো। ভীষণই কিউট লাগছে, মানে আমার তো ওকে মনে হচ্ছে আমি দেখেই যাই, ভীষণ ভীষণ কিউট লাগছে।